ভারত একটি উন্নত প্রগতিশীল দেশ, যেখানে 40% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। কেউ জানে না তাদের দিন কিভাবে চলে। পুরো দেশে এত পরিমাণ ভিখারি রয়েছে যে ভারতের প্রতিটা রাস্তার মোড়ে একজন করে ভিক্ষুক থাকলেও তা গুনে শেষ করা যাবে না। আর আপনি প্রতিটা রাস্তার মোড়ে কম বেশি তাদেরকে ভিক্ষা করতে দেখতে পারবেনই, যাকে আপনি হয়তো প্রতিনিয়ত 1 টাকা বা 2 টাকা দেন, আবার কেউ কেউ তো 10 টাকা অবধিও দিয়ে থাকেন। কিন্তু একবার ভেবে দেখুন তো, যাকে আপনি 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্য করছেন আর সে যদি ঝম করে কোটিপতি হয়ে যায়, তাহলে আপনার চেহারার ভঙ্গিটা বা মুখের ভঙ্গিটা কেমন হবে? কিন্তু এটাই সত্য। আজ আমি আপনাদের যে সকল ভিখারিদের সাথে পরিচয় করাতে যাচ্ছি, তারা আসলে ভারতের ধনী ভিখারিদের মধ্যে অন্যতম। তারা সকলেই সব রকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন, এমনকি তারা আমাদের থেকেও ভালোভাবে জীবনযাপন করেন। তাদের ছেলেমেয়েরা কনভেন্ট স্কুলে পড়াশোনা করে, তাদের নিজেদের বিজনেস, দোকান, ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছুই আছে। আসলে তারা কোটিপতি হলেও ভিক্ষা করা তাদের পেশা। তারা এইভাবেই বছরের পর বছর ধরে ভিক্ষা করে আসছেন। এমনকি এটাও জানা যায় তাদের আগের জেনারেশনও এই একইভাবে ভিক্ষা করেই ইনকাম করতেন। তো চলুন আর সময় নষ্ট না করে এবার জেনে নিই সকল কোটিপতি ভিখারিদের সম্পর্কে। আপনারা দেখছেন কল্পতরু ইউটিউব চ্যানেল, তো চলুন বন্ধুরা শুরু করা যাক। ভিখারি ভরত জৈন, ইংরেজিতে কথা বলতে পটু 49 বছর বয়সী ভরত জৈন রোজ মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে 8 থেকে 10 ঘন্টা ভিক্ষা করেন এবং তার ইনকাম মাসে 65,000 টাকার ওপরে, যা মুম্বাইয়ের মুখ্যমন্ত্রীর মাইনের থেকেও বেশি। কি বন্ধুরা, অবাক হয়ে গেলেন তো? হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, এইগুলো শুনলে রাতের ঘুমও উড়ে যেতে পারে। তাহলে আরও শুনুন, তার 2টি ফ্ল্যাটও রয়েছে, যার একটির মূল্য 70 লাখ টাকা আর অপরটির মূল্য 95 লাখ টাকা। ভান্ডুপ এলাকায় বসবাসকারী ভরতের একটি নিজস্ব জুসের দোকান রয়েছে, আর এই জায়গাতেই তার আরও একটি দোকান রয়েছে, যে দোকানগুলি থেকে ভরত মাসে 10,000 টাকা ভাড়া বাবদ পেয়ে থাকেন। ভরতের পরিবারে তার বাবা, মা, ছেলে, বউ সবাই আছে। ভরত ভারতের সবচেয়ে ধনী ভিখারি। এরপরে যদি কখনও আপনি ভরতকে রাস্তায় ভিক্ষা করতে দেখে ফেলেন, তাহলে কিন্তু অবাক হবেন না। পাপ্পু কুমার, বিহারের বাসিন্দা পাপ্পু কুমার পাটনা থেকে আসেন ভিক্ষা করতে। তার ব্যাংক ব্যালেন্স 1 কোটি টাকার উপরে রয়েছে, তারপরেও মানুষের কাছে এই বলে ভিক্ষা করেন, অনেক দিন ধরে কিছুই খায়নি, খাওয়ার জন্য কিছু টাকা দিয়ে দিন। আর নিজের ছেলেকে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছেন। কি বন্ধুরা, অবাক হলেন তো? ভিখারি মাসু, ইনি স্ট্যান্ডার্ড ভিখারিদের মধ্যে অন্যতম, কারণ তিনি ফিল্ম স্টুডিও থেকে ড্রেস চেঞ্জ করে অটোতে করে যেখানে ভিক্ষা করবেন সেখানে পৌঁছান। মুম্বাইয়ের প্যানেল নামক জায়গার সাথে মাসুর দীর্ঘদিনের সম্পর্ক আছে, কারণ তার এখানে 1তলা বিশিষ্ট একটি মডেলার বাড়ি আছে। সাথেই 30 লাখ টাকা সম্পত্তি সহ আনুমানিক 60 লাখ টাকার তার সম্পত্তি রয়েছে। তার পরিবার তাকে 1000 বার বোঝালেও তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি ভিক্ষা করা ছাড়তে পারবেন না। কৃষ্ণা কুমার গীতে, নাল্লাসপুরে বসবাস করা কৃষ্ণ কুমার গীতে নিজের ভাইয়ের সাথে অনেক আনন্দেই নিজের ফ্ল্যাটে থাকে। সেদিনে 8 থেকে 10 ঘন্টা ভিক্ষা করে এবং মাসে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করে ফেলে। এছাড়াও কৃষ্ণ কুমারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা জমা আছে। সার্বিতয়া দেবী, এবার ইনার সাথে পরিচয় করুন, ইনি হলো ভারতের সবচেয়ে বিখ্যাত মহিলা ভিখারি। সার্বিতয়া দেবী, ইনি থাকেন বিহারের পাটনাতে। ইনি বছরে 36,000 টাকার LIC প্রিমিয়াম জমা করেন। তার নামে 2টি LIC রয়েছে বর্তমানে। এমনকি ভিক্ষা করে ইনকাম করেই নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন এবং 700 লোককে বিয়েতে নেমন্তন্নও করেছিলেন। আর তার কাছে নিজের 2তলা বাড়িও আছে। মজার ব্যাপার তো এটাই যে তিনি এখনও অবধি 10টি তীর্থস্থান ঘুরতে গিয়েছেন। শুধু দেশের মধ্যেই নয়, তিনি বিদেশেও ঘুরে এসেছেন, যা আমাদের অনেকের পক্ষেই এখনও সম্ভব হয়নি। সাংভাজি কালে, সাংভাজি কালে মুম্বাইয়ের ইসলামপুর বিরার থেকে ভিক্ষা করতে আসেন। তার প্রতিদিনের ইনকাম কমপক্ষে 1800 টাকা। এছাড়াও তার নিজের 2টি ঘর ও 1টি ফ্ল্যাটও রয়েছে। তাছাড়া তার ব্যাংকে ব্যাংক ব্যালেন্সও আছে। এবার ভেবে দেখুন তো, যার প্রতিদিনের ইনকাম 1800 টাকার কাছাকাছি, তার মাসে কত টাকা ইনকাম হতে পারে? ভিখারি হাজি, হাজি মুম্বাইতেই থাকেন। তার প্রতিদিনের ইনকাম 2000 টাকার কাছাকাছি। যে কোনো ধার্মিক অনুষ্ঠানের সময় তার ইনকাম ডাবল হয়ে যায়। ইনার কাছে নিজের ঘর আছে, তাছাড়াও বিভিন্ন জায়গায় 3টি ফ্ল্যাট তিনি কিনে রেখেছেন। এছাড়াও হাজির নিজের
একটি অ্যাম্বটারি আছে যেখানে 30 জন মানুষ কাজ করেন। তার পরিবারের লোকজনরা তাকে বারণ করলেও তিনি ভিক্ষা করা ছাড়েননি। হাজির কথা অনুযায়ী সে যদি তার বিজনেস থেকে ভালো টাকা ইনকাম করতে পারে তাহলেই সে ভিক্ষা করা ছেড়ে দেবে। রামবাই খাম্বারের সকল মানুষ ইনাকে নিশ্চয়ই চেনেন। ইনি খাম্বাতে অনেক লোকপ্রিয়। যদিও সে নিজের সম্পত্তি সম্পর্কে কাউকে জানায়নি, কিন্তু নোটবন্দির সময় সে টাকা পাল্টানোর জন্য যার সাহায্য নিয়েছিল সে ব্যাপারটি সবার সামনে এনেছে। তিনি এইটুকুনি বলেছেন, তার সম্পত্তির পরিমাণ যেদিন সবাই জানতে পারবে অনেকে অবাক হয়ে যাবেন, কারণ তার একটা বিছানা ভর্তি টাকা তিনি দেখেছেন বলে জানিয়েছেন। লক্ষ্মী দাসকে সবচেয়ে বয়স্ক এবং সবচেয়ে ধনী ভিখারী হিসাবে মানা হয়ে থাকে। লক্ষ্মী 1964 সাল থেকে ভিক্ষা করেন, যখন তার বয়স ছিল মাত্র 16 বছর। লক্ষ্মী দাস পোলিও রোগে আক্রান্ত, আর ইনি ভিক্ষা করে করে বড় সড়ো ব্যাঙ্ক ব্যালেন্স জমা করেছেন, আর কিছুদিন আগেই তিনি ব্যাংকের ক্রেডিট কার্ডও পেয়েছেন। হলেন তো অবাক। তো বন্ধুরা, এবার কমেন্ট করে বলুন কোন ভিখারিটি আপনাকে সবথেকে বেশি অবাক করলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বন্ধুরা, আজকে এই অবধি। কাল আবার দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ অবধি ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।